জানিয়ে দিব আজকের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বাংলাদেশের নির্বাচন, ভারতের ভূমিকা নিয়ে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রশ্ন। অগণতান্ত্রিক রাজনৈতিক অপশক্তি সুষ্ঠু নির্বাচনে প্রধান বাধা বললেন ওবায়দুল কাদের। বিতর্কিত মন্ত্রী আমলাদের বিরুদ্ধে মুখ খুলবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রেজা কিবরিয়াকে মাতাল বললেন ভিপি নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কির্বি। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন ফরেন প্রেস সেন্টারে এই ব্রিফিং হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে কিনা সেই প্রসঙ্গ উঠে আসে। ব্রিফিংয়ে জন কির্বির কাছে এক সাংবাদিক জানতে চান বাইডেন হ্যারিস প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল উপকরণ গণতন্ত্র ও মানবাধিকার, তাই ভারতের প্রধানমন্ত্রী সফরকালে আঞ্চলিক গণতান্ত্রিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি আলোচনা হবে কিনা। বাংলাদেশ প্রসঙ্গটি নিয়ে প্রশ্নকারী বলেন, দেশটিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিসা নীতি ঘোষণা করেছে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পাশে থাকবে কিনা, কেননা বাংলাদেশে 2014 ও 2018 সালে দুটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে। ওই দুই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে তারা ভারতীয় প্রভাব লক্ষ্য করেছেন। জবাবে জন কির্বি বলেন, প্রেসিডেন্ট বাইডেন বিশ্বের যেখানেই যান না কেন, যে নেতার সঙ্গে কথা বলেন না কেন, তিনি সাধারণত মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকেন। এই প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি মৌলিক উপকরণ মানবাধিকার। প্রশ্নকারী অবশ্যই আশা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে আলাপে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি তুলবেন, যেমনটা তিনি সবসময় করে থাকেন। বাংলাদেশ প্রসঙ্গে জন কির্বি বলেন, তিনি মনে করেন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারত সরকারকে কথা বলতে দেওয়া উচিত। তবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তার আকাঙ্ক্ষার কথা ইতিমধ্যে স্পষ্ট করেছে। যারা বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাদের জন্য যুক্তরাষ্ট্র ভিসানীতি গ্রহণ করেছে। তিনি শুধু নিজেদের অবস্থানের কথা বলতে পারেন, আর তারা এই অবস্থান সম্পর্কে প্রকাশ্যই বলেছেন। তবে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সে দেশের সরকারের কথা বলতে দেওয়া উচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে কেন্দ্র করে আবর্তিত অগণতান্ত্রিক রাজনৈতিক অপশক্তি দেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে প্রধান প্রতিবন্ধকতা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়। সেতুমন্ত্রী বলেন, এদেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা হল বিএনপিকে কেন্দ্র করে আবর্তিত অগণতান্ত্রিক রাজনৈতিক অপশক্তি। অগণতান্ত্রিক পন্থায় সামরিক সেনা ছাউনিতে প্রতিষ্ঠিত বিএনপি সর্বদা গণতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে নিয়োজিত। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের অগ্রসরমান গণতন্ত্র হোঁচট খেয়েছে। বিপরীতে সরকার এদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার সহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সুদীর্ঘ লড়াই সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরে এদেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রায় দেড় দশক ধরে শেখ হাসিনা ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় দেশের গণতন্ত্র অতীতে যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা ও মতামতকে ধারণ করে পরিচালিত হয়েছে সরকারের কর্ম পরিকল্পনা ও সকল কার্যক্রম। গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তি প্রদানের লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্রের নামে সর্বদা এদেশে মানুষের সাথে তামাশা করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে মানুষকে কার্ফিউ মার্কা গণতন্ত্র উপহার দিয়েছিল। গণতন্ত্রের লেবাসে সামরিক স্বৈরতন্ত্রের ভূত এদেশে জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। জিয়ার পদাঙ্ক অনুসরণ করে মাগুরা ও মিরপুর মার্কা উপনির্বাচন, 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন পোষণের নির্বাচন জাতিকে উপহার দিয়েছিল। তিনি বলেন, নির্বাচনে কারচুপি করে ক্ষমতা দখলের পায়তারায় আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন এবং 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি করেছিল তা দেশবাসীর অজানা নয়। এদেশে গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক কাঠামো ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশে জনগণের উপর অত্যাচার নির্যাতনে স্টিম রোলার চালিয়েছে। বিরোধী মতকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে সকল ধরনের পন্থা অবলম্বন করেছে, যার প্রকৃষ্ট উদাহরণ হল 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মাধ্যমে এদেশের গণতান্ত্রিক চেতনার কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করা। তিনি বলেন, 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট সরকার সংখ্যালঘুদের উপর অবর্বনীয় নির্যাতন চালায়, পাশাপাশি আওয়ামী লীগের 21 সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়।
সকাল 10টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করবেন। দেশে বর্তমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে এবার কেন্দ্রীয় কমিটির বৈঠককে গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি দলের কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা দিবেন, যে দিক নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক সংকট যেমন আলোচিত হবে, তেমনি আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এবং শক্তিও আলোচিত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবারে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আওয়ামী লীগের অনেক নেতাই মুখ খুলবেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মূলত পাঁচটি বিষয়ে আওয়ামী লীগ সভাপতিকে অবহিত করতে চান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের বেশ কয়েকজন বিতর্কিত কর্মীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে। একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন তারা মুখ খুলবেন, তাদের কারণে জনগণের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব হচ্ছে, জনগণ আওয়ামী লীগকে ভুল বুঝছে, কাজেই এই সমস্ত বিতর্কিত মন্ত্রীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে। বিতর্কিত মন্ত্রীদের কর্মকাণ্ড সম্পর্কে অন্তত পাঁচজন মন্ত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কথা বলবেন। এদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি, অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। অর্থনৈতিক কর্মকাণ্ডে তার কতটুকু নেতৃত্ব আছে এবং দেশের অর্থনীতি পরিচালনায় তিনি কতটা আদৌ নেতৃত্ব দিচ্ছেন কিনা এই প্রসঙ্গটি বৈঠকে উপস্থাপিত হবে। আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি কেন্দ্রীয় কমিটির বৈঠকে ব্যাপক আলোচিত সমালোচিত হতে পারেন, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি ইত্যাদি বিষয় নিয়ে তার বিরুদ্ধে মুখ খুলবেন অনেক নেতা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহির বিরুদ্ধে কথা বলবেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা। ঢাকায় বিদ্যুৎ সংকট সমাধান হলেও ঢাকার বাইরে অবস্থা এখনও বেশ নাজুক। বিদ্যুৎ নিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অনেকেই মনে করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা নিয়েও আলোচনা হবে। সারাদেশে বিভক্তি, বিশেষ করে গাজীপুর নির্বাচনে বিভক্তি নিয়ে কথাবার্তা হবে, আর এই সমস্ত কোন দল বিভক্তি দূর করার উপায় কী তা নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক চাপ নিয়েও এই বৈঠক আলোচনা হবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন নেতারা যে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন সেই প্রসঙ্গটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে উত্থাপিত হবে। আওয়ামী লীগের এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই এবং মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ সভাপতি একটি রূপরেখা উপস্থাপন করতে পারেন। সারাদেশে সাংগঠনিক অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদনও দিবেন বিভিন্ন সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণঅধিকার পরিষদ থেকে সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। এর আগে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন নূর ও তার অনুসারীরা। এবার রেজা কিবরিয়াকে মাতাল বলে অবহিত করলেন ভিপি নূর। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া জানান ডাকসুর সাবেক এই ভিপি। স্ট্যাটাসে নূর লেখেন, রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের 121 সদস্যের কেন্দ্রীয় কমিটির 21 জনকেও ভালোভাবে চিনেন না, নামও বলতে পারবেন না, 54 জেলা কমিটির 10 জনকেও চেনেন কিনা সন্দেহ আছে। গত 1.5 বছরে রেজা কিবরিয়া সংগঠনে 1.2 লাখ টাকাও খরচ করেনি, 20টা প্রোগ্রামেও ছিলেন না। গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নাই। সবকিছু গুছিয়ে আমরাই তাকে একটি গোছানো প্ল্যাটফর্মে এনেছিলাম, তিনি সে সম্মান ধরে রাখতে ব্যর্থ হন। সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখেন না। নুরুল হক নূর আরো লেখেন, বিদেশে বসে মাতাল হয়ে তিনি কি প্রেস রিলিজ দিলেন তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি।